ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে একের পর এক ছুটছে ইরানি ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার তেল আবিব লক্ষ্য করে কয়েক দফায় অন্তত 200 মিসাইল ছোড়ে তেহরান। হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহর হত্যাকাণ্ডের জবাব দিতে ইসরায়েলে হামলার হুমকি দিয়েছিল ইরান, সেই প্রতিশোধ নিতেই পাল্টা হামলা চালিয়েছে ইরান। জর্ডান পশ্চিম তীর জেরুজালেম পার হয়ে এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৌঁছায় ইসরায়েলে। হামলার কথা স্বীকার করেছে তেহরান তেল আবিব দুপক্ষই। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইরানকে চরম মাশুল দিতে হবে বলে হুমকি দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের মিসাইল হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এদিকে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ এড়াতে ইসরায়েলে আর কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালাবে না বলে ঘোষণা দিয়েছে ইরান, তবে কোনো উস্কানি দিলে শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। অপরদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে, ফলে মধ্যপ্রাচ্যে বাড়ছে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা। তাপস বিশ্বাস, দ্য রাইজিং ক্যাম্পাস।